আপনার ভালে কুশলে থাকক। আপসুয়ে ভাতর ব্যবস্থা করেছে, নিরামিষ নে কি মানে না জানো, ভাল করে ভাত খাওক। আর ইমান সুন্দর পরিবেশত আজি বড়ো অসমীয়া সকল আমি লগ হয়ে আছো, এই পরিবেশ তো চলি থাকি। নিখিল বড়ো ছাত্র সন্থার 55তম অধিবেশনত আমি আজি সকলে যোগদান করলো। আর নিখিল বড়ো ছাত্র সন্থার যে ভূমিকা অসমৰ ৰাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উত্তরণের ক্ষেত্র আর বড়ো জাতির উত্তরণের ক্ষেত্র তাক সকলে ভূয়সী প্রশংসা করে। আর আজিও মোৰ বক্তব্য, মই নিখিল বড়ো ছাত্র সন্থার শক্তিশালী ভূমিকাক প্রশংসা করি। বিটিআৰ শক্তিক, বিটিআৰ সম্প্রসারণক লৈ ফরিদপুর জেলার বিশেষকৈ প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হবলগীয়া একো নাই, হেৰি কৰিছে স্যার আপনার পদ্ম হাজৰিকা। মই ভাবো যে সিদ্ধান্ত লওয়ার আগতে আমি সকল পক্ষের লগত আলোচনা করে লৈছো। আর ই অকল আপসুয়ে নিজেই কৈছে যে আমাক অকল বড়ো ভিলেজ খেনি দিয়ক, নন বড়ো ভিলেজ দিব নালাগে। গতিকে বড়ো ভিলেজ বিটিআৰৰ অধীনত আহাত তাতো কারো একো বাধা থাকিব নোৱাৰে। কারণ অসমত আমি শিক্ষার মাধ্যমও অসমীয়া করো, পড়া শুনাত অসুবিধা হয়। গতিকে বড়ো গাঁওখানি বিটিআৰত গলে তাতো আমার, আমি তো আপত্তি করবলগে একো নাই। আর মই ভাবো যে সকল বিধায়কর লগতে আমার কথা বতরা হয়েছে। যিখিনি গাঁৱত 80% উপর বড়ো লোক আছে তেনেকুৱা গাঁওহে হস্তান্তরিত হয়েছে আর জিলা উপায়ুক্তই রিপোর্ট দিছে। মই ভাবো দুইটা পক্ষই বুঝাবুঝির মাধ্যমে ঘটনাটো সমাধান করেছে, FIR উদ্র করেছে। আপনি এই কথাটো কিয় বারে বারে কৈ আছে? মুখ্যমন্ত্রী হিসাবে মই কৈছো যে মই সকল বিধায়কর লগত আলোচনা করছো, বিষয়টা ইমানতে ফুল স্টপ। ইয়াতকৈ আগুয়াই গেলে আমার আকো অসমখন জনজাতি অজনজাতি লোকর পর্যায়লৈকে আহি যাব। সাংবাদিক হিসাবে আপনার দায়িত্ব যাতে রাজ্যখনত শান্তি সম্প্রীতির পরিবেশ এটা বিরাজ করে। বিটিআৰৰ ভূমি অধিকার ক্ষেত্র সকলে জাতি জনগোষ্ঠী এক এতিয়ালৈকে হওয়া নাই। প্রমোদ বড়ো ডাঙরিয়ায় মোক প্রতিশ্রুতি দিছে যে বিটিআৰত সকল জাতি জনগোষ্ঠীয় ভূমির অধিকার পাব। ইতিমধ্যে ওদালগুড়িত ময়ো বড়ো জাতিক বাদ দি বাকি সকলকো ভূমি পট্টা বিতরণ করছো। এতিয়া যেটো মিশন বসুন্ধরার দরে আন এটা বৈষমতী চলি আছে, তাত অনাবড়ো লোকসকলৰ উত্তাধিকারী মাটির এতিয়া তেওঁলোকে অনুমোদন দি আছে। এটা বস্তু আপুনি চাব লাগিব যে বিটিআৰত একচনীয়া মাটি মেডি কৰোঁতে যাতে সন্দেহযুক্ত লোকে মাটি নাপায়, সেইকাৰণে আমি যথেষ্ট চেষ্টা কৰি আছো যাতে এটা উপযুক্ত নীতির অধীনত এবাৰ মেডি পট্টাখিনি হস্তান্তৰিত হৈ যোৱাৰ পিছত একচনীয়া মাটিখিনিও আমি মেডি কৰিম। অসমত আৰম্ভ হৈছেহে মাত্র, গতিকে বিটিআৰটো অলপ অসমতকৈ এক ডেৰ বছৰ পিছত থাকিব। কাৰণ অসমৰ যিমান প্ৰশাসনিক ব্যৱস্থা আছে বিটিআৰটো ইমান প্ৰশাসনিক ব্যৱস্থা নাই। কিন্তু মই এটা কথা এইটো স্পষ্ট হ'ব বিচাৰিছো যে প্ৰশাসন বিটিআৰ প্ৰশাসন ঠিকে কৰি আছে, কিন্তু যিসকল বিষয় আছে এই বিষয়াবিলাকে কিন্তু মানুহক মটিভাই কৰি আছে এইটো নহ'ব, এইটো নহ'ব, এই কথা মই ভাবো যে যিসকল বিটিআৰৰ বিষয়াই বিটিআৰৰ নিৰ্দেশৰ বিপক্ষে যাব তাৰ ওপৰত বিটিআৰৰ প্ৰধানে কঠোৰ ব্যৱস্থা ল'ব। তিনিটা কথা স্পষ্ট যে বিটিআৰত বাস কৰি থকা অসমীয়া খিলঞ্জীয়া বা আমাৰ গুৰ্খা এই গোটেই যিসকল প্ৰটেক্টেড ক্লাছ আছে বা আমাৰ অসমীয়া ভাষী লোক আছে বা ভাৰতীয় লোকসকল আছে তেওঁলোকে ভূমিৰ অধিকাৰ পাবই, খালি বিটিআৰ গঠনৰ আগত হ'ব লাগিব। বিপিআৰ গঠনৰ পিছৰখিনিয়ে নাপাব, গঠনৰ আগৰখিনিয়ে পাব। 2003 চনৰ আগৰখিনিয়ে পাব। আৰু এই ক্ষেত্ৰত লাগিলে মই এদিন আৰু আলোচনা কৰিম, সমস্যাখিনি সমাধান কৰিম। সেইটোলৈ আপুনি কিয় টেনশ্যন খাইছে? চৰকাৰক চলাব দিয়ক না, ধুনীয়াকৈ চলি যাব, আগতকৈ ভাল কৰি চলি যাব। বড়ো গাঁৱত চক, বড়ো গাঁওসমূহত তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী ওলাই আহিলে বেলেগ মিডিয়াম পঢ়িব লাগে। বড়ো গাঁৱত তেওঁলোকে বড়ো মেজৰিটি ভিলেজ, বড়ো মেজৰিটি ভিলেজবিলাক শান্তিত আছে। মিচিং ভিলেজতো আমি মিচিং অট'নমাছ কাউন্সিলত আছে, শোণিতপুৰৰ বহুত মিচিং গাঁৱতো মিচিং অট'নমাছ কাউন্সিলৰ ভিতৰত আছে।
গতিকে যিটো কাম আমি মিচিংৰ কাৰণে কৰিছোঁ একেটা কাম আমি বড়োৰ কাৰণে কৰিছোঁ তাতটো কি শান্তিৰ পৰিৱেশটোহে ভাল কৰে এইটো প্ৰশ্নও ইয়াতে কৰিব লাগিব নেকি দিয়ক আপোনালোক ভালে কুশলে থাকক আপচুৱে ভাতৰ ব্যৱস্থা কৰিছে নিৰামিষ নে কি মই নাজানো ভাল কৰি ভাত খাওক আৰু ইমান সুন্দৰ পৰিৱেশত আজি বড়ো অসমীয়া সকলো আমি লগ হৈ আছোঁ এই পৰিৱেশটো চলি থাকিব লাগে